হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টেকরয় চ্যানেল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফায়ার বোল্টের ফোনিক্স যে মডেলটা সেটা আছে, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস কলিং, ফিমেল হার্ট মেজারমেন্ট, স্মার্ট ওয়াচ। তো এটা 20 ডেজ যে ব্যাটারি ব্যাকআপ সেটা দিয়ে দিতে পারে। তো এটা দুটো ভেরিয়েন্টস আছে, এটা একটা আছে অ্যামোলেড ডিসপ্লে, একটা আছে নন অ্যামোলেড ডিসপ্লে, সেটা TFT হতে পারে সে ডিসপ্লে। তো এটা আছে অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লেটার দাম একটু বেশি থাকে নন অ্যামোলেড যে ডিসপ্লে যেটা আছে তার থেকে। তো এখানে আমি এটাকে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার ওয়াচের যে বডিটা সেটা এখানে দেখতে পাচ্ছেন আলাদা করে আছে এটা। এবার এটাকে আমি বের করছি, দেখতে পাচ্ছি এখানে বডিটা যেটা আছে সেটা গোল্ডেন কালারের আছে। এটা আমি বডিটা এখানে আলাদা করে দেওয়া আছে, এবং এর যে স্ট্রিপগুলো বা ফিতেগুলো যেগুলো সেগুলো আলাদা করে ব্যাগে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটা পিঙ্ক কালারের। এটা এর যে বডিটা সেটা পুরোটা মেটেলের আছে। এখানে দেখতে পাচ্ছেন 3টে সেন্সারও আছে। তো এখানে ফায়ার বোল্টের যে ডিসপ্লের উপর ফায়ার বোল্টের একটা স্টিকার মারা আছে। তো এবার আমি এটাকে ওপেন করছি, দেখতে পাচ্ছেন এখানে স্ট্রিপ আছে, প্লাস একটা চার্জিংয়ের জন্য একটা কেবিল দেওয়া আছে। তো স্ট্রিপগুলো আমি দেখাচ্ছি কোয়ালিটি কেমন আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি আগে। তো দেখতে পাচ্ছেন এটা যে কালার সেটা খুবই ভালো, ফিমেলদের জন্য এটা খুবই বেস্ট। আর এর যে কোয়ালিটি সেটা খুবই ভালো, এবং এটা সফট, প্লাস হচ্ছে যে কোয়ালিটি সেটা খুবই ভালো আছে। যে স্ট্রিপগুলো আছে সেগুলোকে লাগিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি যে লাগানোর পর এটাকে কেমন দেখতে লাগে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো লাগানোর জন্য দেখতে পাচ্ছেন সাইডে যে একটা এক সাইডে প্রথমে লাগাতে হবে, তারপর যেটা স্প্রিং টাইপের একটা আছে ওটা টেনে ধরে আর অপর সাইড যেটা আছে সেটাকে লাগিয়ে দিলে এটা লেগে যাবে। তো বন্ধুরা, এটাকে আমি এবার অন করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এই পাশে যে ডায়ালারটা আছে সেটাকে কিছু সময় চেপে ধরে রাখার পর এটা অন হয়ে যাবে। 5 থেকে 7 সেকেন্ড আপনাকে চেপে ধরতে হবে, তারপরে অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এবার যে উপরে যে স্টিকারটা আছে সেটা আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি যে এর যে কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটিটা সেটা কেমন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে কোয়ালিটি সেটা খুবই সুন্দর, কারণ এটা সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে। তার জন্য TFT নিলে হয়তো এতটা ভালো ডিসপ্লে হবে না। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে ডায়ালারটা আছে সেটাকে ঘোরালে আপনি যে ওয়াচের যে ফেস বা ডিজাইন সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে যে অ্যাপ আছে সেখান থেকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার উপর আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেটার উপর টাচ করলেই যে ডিসপ্লেটা সেটা চলে আসবে, সেটা আবার যে আপনার যে ফন্ট আছে সেখানে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আর যে যে অপশান আছে সেগুলো আমি আপনাকে পরবর্তীকালে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেকরয় চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।